নির্বাচনে আমরা লিস্ট দিয়েছি 18টা কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে এবং কারচুপি করে যে 5 নম্বর রেসপন্ডেন্ট ডক্টর আওলাদ সাহেব উনি তার আস্থান বাহিনী দিয়ে এই কেন্দ্রগুলি জবরদখল করেছেন এবং ফলস ভোট দিয়েছেন, ভোট জাল জালিয়াতি করেছেন, কেন্দ্রগুলি ম্যানিপুলেট করেছেন। সেই প্রেক্ষিতে আমরা রিটার্নিং অফিসারকে তৎকালীন সময়ে একে জানানো হয়, রিটার্নিং অফিসার জানানো হয় কিন্তু কোনো আবেদন নিবেদন নেয় নাই। তার প্রেক্ষিতে আমরা রিটার্নিং অফিসার এবং ইলেকশন কমিশনকে রিটার্নিং অফিসারকে 7 তারিখে একটা চিঠির মারফত জানানো হয় এ দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে, আর ইলেকশন কমিশনকে 8 তারিখে জানানো হয় 8-1-এ। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এবং গেজেট নোটিফিকেশন এখন পর্যন্ত না হয় আমরা রিট পিটিশনটা দায়ের করি এবং রিট পিটিশনে আমরা কোর্টকে এটা স্যাটিসফাই করতে সক্ষম হই যে এটার আর্টিকেল 36 উইদিন ব্র্যাকেট 13 অনুযায়ী যে ব্যালট পেপারগুলি হয় সেই ব্যালট পেপারগুলি যথাযথভাবে স্বাক্ষর করে সংরক্ষণ করতে হবে এবং এইটা যারা প্রার্থী থাকে তাদের যে এজেন্ট থাকে এজেন্টের সিগনেচার নিয়ে এটাকে রক্ষণ করতে হবে। কিন্তু রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। কোর্ট এটার ভিডিও চিত্রগুলি দেখেছেন, স্থির চিত্রগুলি দেখেছেন এবং নৌকার যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে যে বের করে দিয়েছে মেরে পিটে সেই স্টিল ছবিগুলি দেখানো হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের মধ্যে ইনকোয়ারি করতে বলেছেন এবং এই একটা ইনকোয়ারি কমিটি গঠন করে 10 দিনের মধ্যে ইনকোয়ারি করতে বলেছেন এবং টিল দ্যাট এই গেজেট নোটিফিকেশন অফ দিস কনস্টিটিউয়েন্সি, কনস্টিটিউয়েন্সি নাম্বার 4 ঢাকা 177 সেটা এইটা স্থগিত রাখার জন্য আদালত নির্দেশনা দিয়েছে। আচ্ছা, এবং সেটা স্থগিত থাকবে এ পর্যন্ত তদন্ত শেষ না পর্যন্ত। এর পাশাপাশি কোন রোল দিয়েছেন? হ্যাঁ, 3 সপ্তাহের রোল দিয়েছেন, রোল রিটার্ন মোর দ্যান 3 উইকস। ওকে, তাহলে ওই ঢাকা শহরের যে বিজয় ঘোষণা করে সেটা গেজেট স্থগিত থাকবে, আর যে রেজাল্ট শীট গুলো দিয়েছে কোনটার মধ্যে প্রার্থী বা তার কোন পোলিং এজেন্টে কোন স্বাক্ষর কোন স্বাক্ষর বের করে দিয়ে ওদের বের করে দিয়ে এই রেজাল্ট শীটটা ইয়ে করছে।